I am sure. Shubho Navabarsho to all the viewers of Kolkata Talk Jhal Mishti. আজকে আমরা সাঞ্জা চুলাতে এসে গেছি. দিস ইজ আ বিউটিফুল রেস্টুরেন্ট, ভেরি গুড পাঞ্জাবি কুইজিন, অ্যান্ড দ্যাটস ওয়াই আই এম ওয়েয়ারিং সামথিং পাঞ্জাবি টু গো উইথ ইট. আর উইথ মি টুডে টু দ্য আই এম শো ইজ আ ভেরি ওয়েল নোন অ্যাক্ট্রেস, সামবডি হুজ ভেরি ডিয়ার অ্যান্ড ক্লোজ টু মাই হার্ট. শি ইজ আ ওয়ান্ডারফুল হিউম্যান বিং, অ্যান্ড রাইট নাও ইউ অল নো হার অ্যাজ পরমেশ্বরী, বিকজ তোমরা সবাই ইউ আর ওয়াচিং হার লাইক দ্যাট. So let's have a chat session with her and let's go over to Koneenica Banerjee. Namaskar. So Koni, thank you for coming today to the IM show. Mane amra to khubi purono bondhu, but I'm glad that you came and let's have a discussion. Mane ajke amra sherokomi adda korbo jemni amra usually kori, but we will do it for the viewers. Absolutely. So tumar byapare sobai sob kichui jane, erokom kono byapar na, like people don't know about you, but I want you to show some sides jeta tumi age boloni ba you've not spoken about. So let's start about your journey. Okay. Ei Koneenica Banerjee je journey ta, ota kothay theke shuru hoyechilo, mane where did you think about becoming an actress and how did it go? Before coming to my journey, ami age or journey kotha kichu bolte chai. মানে আমি কি বলবো, ও আমার এমন একজন বন্ধু ছিল বা আছে, এখন হয়তো অত আমরা মিট করি না, কিন্তু একটা সময় আমরা এতটাই ক্লোজ ছিলাম যে আমরা বোধহয় খেতামও একসাথে, ঘুমোতামও বোধহয় টাইম ঠিক করে একসাথে. আমার সবথেকে ভালো লাগছে আজকে এই শোটাতে এসে একটি কারণে, আই এম ফিলিং প্রাউড বিকজ এইটাই আমরা চেয়েছিলাম, মানে আমরা যারা ওর বন্ধু আমরা অলওয়েজ চেয়েছি ও কাজ করুক, ও নাম করুক এবং ও এই সোসাইটিতে, এই সমাজে একটা নিজের জায়গা তৈরি করুক. তাই যখন আজকে এই শোতে আসতে পেরেছি এবং শোটা ও অ্যাঙ্কার করছে এবং এত স্টাইল নিয়ে অ্যাঙ্কারিংটা করছে, আমার ভীষণ গর্ব বোধ হচ্ছে ভেতর থেকে. এবার আমার জার্নিতে আসি নাকি কিছু বলবি? আমি বলতে চাইবো কেন প্রথমে, মানে আমার জার্নি ফার্স্ট ফেজেই কোনি ছিল, and I have learned a lot from her. Everybody talks about my makeup, eye makeup ki kori, shop I have learned from her. মাঝখানে we had a gap which was also very public gap, পুরো জানি ছিল আমাদের ছিল, বাট ঠিক হয়েছে, থ্যাঙ্কফুলি ঠিক হয়ে গেছে সব কিছু. এটা আমার মা বলতো যে ও ঠিক, তোদের সব ঠিক হয়ে যাবে. মা অলওয়েজ, মা এতটাই পজিটিভ ছিল, মা অলওয়েজ বলতো, আমাদের খুব সাংঘাতিক ঝগড়া হয়ে গেছিলো কিন্তু আমার মা বলতো ঠিক হয়ে যাবে. কোথাও আমার মনেও একটা হোপ ছিল যে একদিন না একদিন সব ঠিক হয়ে যাবে, হয়ে গেছে, তাই আমরা দুজন একসঙ্গে এখানে বসে আছি. এবার নাও কামিং টু মাই জার্নি, আই অলওয়েজ ওয়ান্টেড টু বি অ্যান অ্যাক্টর. আমি মানে এমন কখনো আমার হয়নি যে আমি অন্য কিছু হতে চেয়েছি, যদিও বড় হওয়ার পরে এখন যখন এই জায়গায় দাঁড়িয়ে আছি আমার মাঝে মাঝে অনেক রকম কিছু হতে ইচ্ছে করে, অনেক রকম জার্নির মধ্যে দিয়ে যেতে ইচ্ছে করে, সেই জার্নিগুলোতেও স্ট্রাগল আছে, কিন্তু অ্যাক্টরই আমি হতে চেয়েছি ছোটোবেলা থেকে. এবং হওয়ার জন্যে অনেক কিছু করেছি তা নয়, নিজে থেকে স্পন্টেনিয়াসলি জিনিসগুলো আমার জীবনে ঘটেছে. বিট লাইক মানে আমি স্ক্রিপ্ট রাইটিং করেছি যখন স্ক্রিপ্ট কী জিনিস জানি না সেই বয়স থেকে, মানে ক্লাস থ্রিয়ে যখন পড়ি আমি, তারপর থিয়েটার করা ক্লাস সিক্স থেকে, আমি কন্টিনিউয়াস থিয়েটার করে গেছি ক্লাস সিক্স টু টুয়েলভ, এবং সেটাও খুব অদ্ভুতভাবে জীবনে এসেছিলো. করতে গেছিলো বোন, আমি সঙ্গে গেছিলাম ভর্তি করাতে, অ্যান্ড সাডেনলি আমাদের যিনি থিয়েটারের টিচার ছিলেন শৈলেন ঘোষ, তিনি আমায় বলেন, তিনি আমার বাবাকে বলেন যে বড় মেয়েকে কেন ভর্তি করছেন না, আমি ভর্তি হয়ে যাই. নাচটাও ঠিক একইভাবে আমার জীবনে আছে, নাচ শিখতো বোন, আমি গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম বোন নাচ শিখছে, নাচের স্যার বলেন যে তুমি কেন আসছো না, নিয়ে একটা ছোট্ট নাচে আমায় সুযোগ দেয়, আমি নাচ শেখা শুরু হয়ে যায়। তো জার্নিটা খুব অদ্ভুতভাবে এই ইন্ডাস্ট্রি বলো, এই কালচারাল সমস্ত কিছু আমাকে আঁকড়েছে এবং আমাকে শেল্টার দিয়েছে। আমি কোনোদিনও শেল্টার জানতামই না এটা আমার জায়গা, আমাকে আমাকে এই শিল্পগুলো খুঁজে বার করেছে, যে কারণে আমি এই শিল্পগুলোর কাছে খুব কৃতজ্ঞ। এটা হলো আমার জার্নি এখনো অবধি। হ্যাঁ, আমি মাঝে, তুইও জানিস, মাঝে যখন কাজকর্ম করতাম না আমরা দুজনে প্রচুর খেতাম, সেটা আমরা এখনো খাই, কেন আমরা এখনো খাই, আমরা রোজ স্ট্রাগল করি কি আমরা রোগা হবো, কিন্তু তারপরে আমরা রোজই মানে যখনই দেখা হয় ডিসকাস করি যে হ্যাঁ এটা করতে হবে ওটা করতে হবে, তারপরে আমি কি খাবি বলতো আজকে, আমাদের খাওয়াটাই মেন উদ্দেশ্য জীবনের, সেটাই হয়, মানে আমরা তো মানে আমরা বেঁচে থাকার জন্য খাই কি খাওয়ার জন্য বেঁচে থাকি বোধ হয়। যাই হোক, আমার এটা মনে হয়েছে যে এখন এই এই বয়সে এই জায়গায় এসে দাঁড়িয়ে যে জীবনে আমি হয়তো এটা হতে চেয়েছি কিন্তু আমার অনেক প্রফেশন আছে যেগুলো আমায় খুব অ্যাট্রাক্ট করে, বাট আমি ওই কৃতজ্ঞ আবার আমার শিল্পের কাছে, কারণ যেহেতু আমি একজন অভিনেত্রী, আমি যেহেতু একজন অ্যাক্টর,
তাই এদের জীবনগুলো আমি আমার অভিনয়ের মাধ্যমে বাঁচতে পারি। আমার খুব স্বপ্ন একজন চাষি হব। তো বোধহয় বলেওছিলাম একবার, আমি আমি একবার গ্রামে গিয়ে কিছুদিন চাষবাস করেছিলাম। তো আমার খুব অদ্ভুত অদ্ভুত জিনিস, আমার মাছ ধরতে ইচ্ছে করে, আমার মানে হয়তো কিছু গোয়াল মানে গরু ছাগল ভেড়া নিয়ে মাঠে ঘুরে বেড়াতে ইচ্ছে করে। খুব অদ্ভুত অদ্ভুত চাহিদা বা জীবিকা আমাকে অ্যাট্রাক্ট করে, যেগুলো কিন্তু দেখে মনে হয় খুব সহজ, কিন্তু আসলে কিন্তু না। কারণ ফার্মভিলে চাষ করাটা ইজ ইজিয়ার, কিন্তু অ্যাকচুয়ালি যখন মাঠে গিয়ে চাষ করতে হয়, তার জন্য যে ঘাম ঝরাতে হয় বা যে কষ্টটা করতে হয়, তার থেকে বোধহয় আমরা অ্যাক্টর হিসেবে কষ্ট করি, স্ট্রাগল আমাদেরও আছে, কিন্তু সেটা তুলনামূলকভাবে কম। তাই অ্যাক্টিংয়ের মধ্যে দিয়ে ওই জীবিকাগুলোকে বাঁচবার চেষ্টা করি। So tell me something, like you started with television, then you went into films, now you're back with television. So the switch and all, what is your up and down journey? কিছু বলবে ওই ব্যাপারে? তুই খুব ভালো করে জানিস যে আমাদের মতো লোকেদের না হাতে অপশনস নেই। মানে একটা সময় ছিল যখন আমি ফিল্মের অপেক্ষা করেছি, তারপর আমি বিগ বস পাই এবং আমার মনে আছে, তোর মনে আছে, আই ওয়াজ দ্য হ্যাপিয়েস্ট ওয়ান যখন আমি বিগ বসে তিনটে মাস কাটাতে পেরেছিলাম। একটি কারণে, কারণ সামনে ক্যামেরা ছিল অনেকগুলো, প্রচুর ক্যামেরা, ইউ ওয়ার देयर फ्रॉम ডে 1 টু ডে, হ্যাঁ, এবং তারপর তো এয়ারপোর্টে গেছিলি সাথে। তো মানে আমার মনে আছে যে আমি এত খুশি ছিলাম, কারণ ফার্স্ট অফ অল আমি রোজগার করছিলাম, পকেটে পয়সা ছিল, যদি সেটা খরচা করার সুযোগ ছিল না, কিন্তু রোজগার করছিলাম, ক্যামেরা ছিল, লাইট ছিল, আমি কাজ করছিলাম, সেটা আমাকে খুশি করে। আমার আমি একটা জিনিস রিয়েলাইজ করে নিয়েছি, যতক্ষণ আমি কাজ করি ততক্ষণ আমি হ্যাপি। তো এখন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে একটা জিনিস রিয়েলাইজ করেছি যে অপশন যখন তোমার হাতে নেই, তুমি যখন তোমার কাজ চুজ করতে পারো না, মানে বেগার্স কান্ট বি চুজার্স, মানে তুমি যা পাচ্ছ তোমাকে নিতে হবে সেই কাজটা। কিন্তু যখন অন্দরমহল এলো, আমি বলবো না যে এটা আমি হেলায় ফেলায় নিয়েছি, অন্দরমহল হ্যাজ গিভেন মি আ লট অফ থিংস। মানে আমি মানুষের যে মনের যে জায়গায় থাকতাম সেই জায়গাটা আবার ফিরে পেয়েছি অন্দরমহলের হাত ধরে, পরমেশ্বরীর হাত ধরে। এবং আমি সেই যখন গল্পটা শুনি, এবং লীনা গঙ্গোপাধ্যায় যিনি আমাদের গল্পটা লিখছেন, তার লেখার কাজ আমি কিন্তু আগে দেখেছি, এবং সেটা দেখেছি বলেই, ধারণা ছিল বলেই আমি ওটা না করতে পারিনি। কারণ আমি জানতাম যেরকম এই সিরিয়ালটা হোক, এই সিরিয়ালটা আর বাকি দশটা সিরিয়ালের থেকে কোথাও গিয়ে এটা আলাদা হবে, এবং সেটা হয়েছে। সেই কারণেই টেলিভিশনে ফেরত আসা, এবং আরও একটা কারণেও আমি টেলিভিশনের কাছে কৃতজ্ঞ। আমি যে অভিনেত্রী সেটা তো আমি প্রায় ভুলতে বসেছিলাম, আমি যে অ্যাক্টিংটা জানি সেটা তো প্রমাণ করার জায়গাটাই হারিয়ে যাচ্ছিল। কারণ ফিল্ম করতে গেলে তোমার একটুখানি পিআর দরকার, লবি দরকার, কিছু লোকজন দরকার যারা তোমায় কাস্ট করবে, তো সেটা আমি করছিলাম না, তা নয়, করছিলাম টুকটাক করে করছিলাম, তাতে হাত খরচাও হয় না, খুব ভেবে জীবন চলে আমার। হ্যাঁ, তারপর যখন এই কাজটা এলো, সেই জায়গাটা একজন অভিনেত্রী হিসেবে ভালোবাসা, সম্মান, এই জায়গাগুলো খুব দরকার একটা মানুষের বেঁচে থাকার জন্য, সেটা আমার টেলিভিশন দিয়েছে। তাই আবার টেলিভিশনে ফেরত এলাম, এখন আবার ফিল্মস করছি, তো আমার ঠিকঠাক চলছে। মানে অনেকদিন বাদে মানে আমি আমার তুমি একমাত্র ওরকম একটা অ্যাক্ট্রেস যে দুটোই খুব ভালোভাবে হ্যান্ডেল করেছে, টেলিভিশন অ্যান্ড ফিল্মস। ইউজুয়ালি কি হয়, যারা টেলিভিশন করে ওরা ফিল্ম করে না, যারা ফিল্ম করে ওরা টেলিভিশন করে, বাট ইউ হ্যাভ অলওয়েজ ব্যালেন্সড ইট আউট ওভার দ্য ইয়ার্স, যেটা আমি নোটিস করেছি খুব ভালোভাবে ব্যালেন্স করে চলছে। কিন্তু হ্যাঁ, তার জন্য অনেক ব্যালেন্স করার জন্য মেন্টাল স্ট্রেস প্রচণ্ড পরিমাণে বেড়ে যায়, বিকজ ওয়েন ইউ আর ডুইং আ মেগা মেগা সোপে ইউ হ্যাভ আ লট অফ কমিটমেন্ট। মানে বিকজ তুমি যদি না থাকো একটা দিনের এপিসোড হবে না। সো ইট ইজ নট দ্যাট তুমি যে বলে দিলে ভাই আমি 10 দিন পারছি না আসতে, তখন তোমার কি হয়, তোমার যে মুহূর্তে 10 দিন একটা প্রোডাকশন হাউস থেকে বার করতে হয়, তখন তোমাকে নিজের মতো করে সেই অ্যাডজাস্টমেন্টগুলো করতে হয়, প্রোডাকশন হাউসকেও তোমাকে হেল্প করতে হয়। তো এমনি পুরো জিনিসটা একে অপরের হেল্প এবং ব্যালেন্সের মধ্যে দিয়ে চলে, সেটা এখনও অবধি করতে পারছি, হোপফুলি আমি আগেও পারবো গিয়ে করতে। সব মিলিয়ে মিশে এখনও অবধি জার্নিটা এখনও অবধি স্মুথ। তো লেটস গো আ লিটল অ্যাওয়ে ফ্রম ওয়ার্ক অ্যান্ড টক অ্যাবাউট ইয়োর পার্সোনাল লাইফ। নাও ইউ আর ম্যারিড, সো টেল মি অ্যাবাউট আই নো কোনিনিকা দ্য সিঙ্গল গার্ল ভেরি ওয়েল, শি ইজ আ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ মাইন, আমি সব ব্যাপার জানি। So tell me about Koneenica as the married woman, the mother, the wife. Yes, ami ekta jinish realize korechi after getting married, you know, you plan a lot of things. Thik business e amra jeram plan kori je eta korte hobe, ota korte hobe, ei khate eta kharcha korte hobe, amra biyer ageo na ba je kono relationship er ageo na onek kichu dhore pheli, onek kichu imagine korte thaki. আমি এটা নিজের জীবন দিয়ে শিখেছি, এত ইমাজিন করা, এত এত স্বপ্ন, ফেয়ারি টেল হয় না জীবন, জীবনটা খুব প্র্যাকটিক্যাল গ্রাউন্ড।
এবং সেখানে যেমন তোমার ইমোশনের দাম রয়েছে, বাকি যে কজন মানুষ ওখানে দাঁড়িয়ে রয়েছে তাদের ইমোশনেরও দাম আছে, তাদের সময়েরও দাম আছে। তাই তুমি পুরো জিনিসটা সাজিয়ে নিয়ে গল্পে যেই ঢুকলে, ঢুকে যেই দেখলে, ভাই এইটা তো ভেবেছিলাম পক্ষীরাজে করে ঘোড়া চড়ে আমার রাজপুত্র আসবে, তারপরে এই যে ব্যাংকটাকে আমি আই লাভ ইউ বলবো, তারপরে এই ব্যাংকটা রাজপুত্র হয়ে যাবে, এইসব অ্যাকচুয়ালি লাইফে তো হয় না। তো আমি জীবন থেকে এটা শিখেছি, প্র্যাকটিক্যালি হাঁটো। একটা অন্যদিকের মানুষটা যদি স্যাক্রিফাইস করছে করছে, সেটা হয়তো তুমি বুঝতে পারছো না করছে, সে যদি নাও করে তোমাকে নিজেকে স্যাক্রিফাইস করতে হবে, অ্যাডজাস্ট করতে হবে। এবং কি হয়, একটা বয়সের পরে আমরা যারা একা থাকতে অভ্যস্ত, ভাব তুই আমি যেরকম একা থাকতে অভ্যস্ত, আমরা কোথাও গিয়ে খুব স্টাবন একটা স্ট্রং ক্যারেক্টারে পরিণত হই। তো নিজেকে ভাঙাটা ইজ ভেরি ডিফিকাল্ট। তো নিজেকে ভাঙতে হয় যে কোনো রিলেশনশিপে, মা বাবার রিলেশনশিপ বল, সন্তান মায়ের রিলেশনশিপ বল, কলিগ বল, সব জায়গায় কিন্তু আমরা অ্যাডজাস্ট করছি। তাই রিলেশনশিপ, যখন তুমি বেডরুমের দরজাটা বন্ধ হচ্ছে তখনও কিন্তু তোমাকে সেই অ্যাডজাস্টমেন্টটা চালিয়ে যেতে হবে, কারণ তুমি জানো না ওই মানুষটাকে তুমি এতদিন হয়তো প্রেম করার সময় যাকে দেখেছো সে তোমাকে 50% দেখেছে, বাকি 50% দেখা তো বাকি, তাই তোমার 50% ওরও দেখা বাকি। তো এটা ইজ এ মানে লাভলি থিং, মানে তুমি যত সময় যাবে না এটা এটা বুঝতে পারবে। ককটেল যেরকম হয় তৈরি হয়, একটু ভুল মিশ্রণে কিন্তু ড্রিঙ্কটা বিগড়ে যেতে পারে, তাই ওই পোর্শনগুলো একদম ঠিক 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 মিক্স করতে হয়। ওই একই আমি সেদিন কাউকে বলছিলাম, রিলেশনশিপ এমন একটা জিনিস, ওই স্থাপত্য, মানে আমরা যখন কোনো পাথরের মূর্তি দেখি, পাথরের মূর্তি কিন্তু ছোট্ট 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 দাগ দিয়ে ভাঙতে 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 একটা মূর্তি তৈরি হয়, যদি একটা জোরে ধাক্কা পড়ে যায় পুরো পাথরটা কিন্তু ভেঙে যাবে। তো পুরো রিলেশনশিপটাও তাই, একটা ছোট্ট ছোট্ট পাথর ভাঙতে 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 একটা সুন্দর স্থাপত্যের সৃষ্টি হয়। তো এটা মনে হয় আমার আমার সুরজিতের রিলেশনশিপ বলে নয়, এটা আই থিঙ্ক সবার, মানে আমার তো রিলেশনশিপ, ইউ হ্যাভ টু ওয়ার্ক অ্যাট ইট, ইউ হ্যাভ টু গো স্লো, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ওই মানুষটা কি বুঝছে, ওই মানুষটা কি চাইছে, নিজেরটাকে একটু পরে রাখতে হয়। সেটাই, একটা সেইং আছে না, এভরিবডি ইজ গোয়িং টু হার্ট ইউ, ইউ হ্যাভ টু সি হু ইজ ওয়ার্থ সাফারিং দ্য, অ্যাবসলিউট, ওই ব্যাপারটাই নিয়ে চলতে হবে একদম। সো টেল মি সামথিং, পরমেশ্বরী ইজ লাইক দ্য টক অফ দ্য টাউন, মানে এভরি যাদের বাড়িতে যাচ্ছি সে বলে আরে তোর বন্ধু পরমেশ্বরী খুব ভালো করছে, মানে দে ফরগটেন কোনিনিকা, মানে এখন পরমেশ্বরী ইজ দ্য মেইন নেম এভরিওয়ে। সো হাউ ক্লোজ ইজ দ্য ক্যারেক্টার টু দ্য অ্যাক্টর, লাইক বোথ অফ ইউ লাইক টুগেদার কতটা সিমিলারিটি আছে, কতটা নেই ইন বোথ অফ ইউ, মানে যদি আমি অ্যাজ আ ক্যারেক্টার, আমি যদি ওদের জীবনের ফরম্যাটটা ভাবি, মানে যদি সিচুয়েশনস ভাবি, অনেকটা কোথাও গিয়ে একরকম, কিন্তু কোনিনিকা আর পরমেশ্বরী দুটো আলাদা মানুষ। পরমেশ্বরীর মতো কোনিনিকা কোনোদিন হতেই পারবে না, কারণ কোনিনিকা তুই জানিস আমি স্পষ্ট বক্তা, ভুলভাল বকে ফেলি ভুল জায়গায় এবং তারপর আমি কেস খেয়ে যাই। আমি ওটাই চেষ্টা করছি, কিন্তু আজকে ও খুব ডিপ্লোম্যাটিকলি ভালো করে কথা বলছে। আমি 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 না শিখেছি, এটা আমি শিখেছি কারণ আমি ভুলভাল ইন্টারভিউ দিয়ে ফেলি, ভুলভাল দিই না, আমি সত্যি কথা বলে ফেলি তারপর আমি কেস খেয়ে যাই, কিন্তু কিছু করার নেই, আমি এটাই তো। আমি আজকে অনেক ঠিকঠাক ঠিকঠাক দিচ্ছি, কেউ বকবে না, কোথাও কেস খাওয়ার জায়গা দেবো না। তো ব্যাপারটা ওই রকমই, কোনিনিকা তো যে কোনো সময় কেস খেয়ে যায়, পরমেশ্বরী কেস খায় না, পরমেশ্বরী খুব বুদ্ধি, এই যে পরমেশ্বরীর এফেক্ট আমার মধ্যে ঢুকে গেছে, কারণ পরমেশ্বরী আমায় শিখিয়েছে কি করে নিস্তব্ধ, মানে একদম চুপ থেকে একটা বিপ্লব করা যায়। কোনিনিকার বিপ্লব তো তুই জানিস, হাতে ঝান্ডা ধরো, চিৎকার করো, এই ভুল করছো, কোনো পরমেশ্বরী একদম উল্টো, পরমেশ্বরী চুপ করে যেটা বলবার সেটা বলবে, বলে সে বেরিয়ে যাবে অন্য জায়গাতে। হিউম্যান গ্রাউন্ডে যদি আমি দেখি, পরমেশ্বরীর মতো মানুষ আমি জীবনে খুব কম দেখেছি, আমার মাকে দেখেছি খানিকটা পরমেশ্বরীর মতো, কারণ মা নিঃস্বার্থভাবে মানুষের জন্য করে, আমি সেটা নই, মিথ্যে বলে লাভ নেই, একটা সময় অবধি ছিলাম, তারপর আমারই একজন বন্ধু আমাকে বলেছিল বিয়াল, কিন্তু সেটা প্রত্যেক মুহূর্তে আমি এখনো আমার যখন মনে হয় আমি কিছুটা বোকামো করলাম, তারপর আমি ভাবি যে এটা আমাকে বলেছিল নীল, আমি এখনো পারলাম না এটা হতে, কিন্তু আমি তাও আমি পরমেশ্বরী হতে পারবো না, কারণ পরমেশ্বরী হলো ও তোমার এটা চাই, আমার এইটুকু না, তোমার হবে নিয়ে নাও, এটা কোনিনিকা হতে পারবে না। কোনিনিকা নিজেরটা এখন একটু বুঝতে শিখেছে, কারণ কি হয় মানুষ দিতে 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 যখন সব হারিয়ে যায় তখন রিয়লাইজ করে। বাট হ্যাভ ইউ স্টার্টেড থিংকিং অ্যাবাউট ইওরসেলফ, মানে আগে তো ইউ ওয়্যার নট লাইক না, আমি এখনো ওইটা একই আছি,
আমি সবারটা ভাবি, তারপর লাস্ট আমি আমার কথা ভাবি। এটা আমি বলে বলে টায়ার্ড হয়ে গেলাম। এটা 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 আমার এটা এটা আমি একটু নিজেকে মানে এখন অবধি হয় আমি যদি নিজের জন্য হাজার টাকাও খরচা করি, ইট উইল কিপ মি হন্টিং মানে দ্য হোল ডে। ইট ইজ বেটার নট টু স্পেন্ড মানি অন মি। মানে আমার এখন এটা মনে হয় যে আমি হাজার টাকা আমি একটা জামা কিনলাম, তারপর সারাদিন ধরে ভাবছি কেন হাজার টাকাটা খরচা করলাম, কোনো দরকার ছিল না। সিরিয়াসলি, এই কিছুদিন আগে আমি একটা জামার দোকানে গেছি এবং একটা একটা চুন্নি দেখে আমার খুব পছন্দ হয়েছে। আমি বলছি কত দাম, বলছে 3000 টাকা। আমি বললাম বাবা 3000 টাকা? এবার ওখানে আরও অনেকে ছিল, একজন আমার দিকে তাকিয়ে বললো তোমার মুখে তো এটা মানায় না। আমি কেন, আমাকেও তো কষ্ট করেই রোজগার করতে হয়। তারপর আমি রিয়েলাইজ করলাম সিরিয়াসলি, মানে আমি যদি এটাই আমার বোনের জন্যে কিনতাম আমি হাসি মুখে কিনে নিয়ে ফিরতে পারতাম, কিন্তু যেহেতু আমি আমার জন্যে ভাবছি আই কুডেন্ট স্পেন্ড দ্যাট মানি। মানে আমি এটা আমার খুব অবাক লেগেছে সেদিন। তারপর আমি এই এইটা আমার এখনও এক রয়ে গেছে এবং আমার মনে হয় ঠিক আছে, জীবন তো চলছে, খরচা করে কী লাভ? যেটা এই তো ভালোই একটা শাড়ি পরে বসে আছি, আমি লুকিং ওকে, তো ইট ইস ওকে, চলে যাচ্ছে তো। বাট এইটা না আমাকে অনেকেই বলেছে প্লিজ থিঙ্ক অ্যাবাউট, মানে চিরকাল বলেছি যে একবার আগে নিজের কথা ভাব। ওটা আমি এখনো রপ্ত করতে পারিনি। পরমেশ্বরীর এই এই অল্প হলেও এই জিনিসটা আমার মধ্যে আছে, কিন্তু পরমেশ্বরী এর এক্সট্রিম লেভেল। মানে ওর কাছে টাকা নেই, যা টাকা থাকবে যদি কেউ এসে হাত সামনে পাতে কোনো কারণে ও কিন্তু দিয়ে দেবে। নিস্তব্ধ বিপ্লব করা বল, ও যেভাবে মেয়ে, একজন মেয়ে হলে কী কী সঠিক এবং কী কী বেঠিক সেটাকে বুঝিয়ে দেওয়া সমাজকে, সেটা কিন্তু আমি পরমেশ্বরীর কাছ থেকে শিখেছি। এবং যে সংলাপগুলো আমি এই রীনাদি লেখেন, কিন্তু এগুলো তো বলি আমি, আমার আমার বক্তব্য, পরমেশ্বরী বলে, সেগুলো বলতে গিয়ে কোথাও কোনিনিকা অ্যাজ আ ওম্যান প্রত্যেক দিন একটু একটু করে নারীতে পরিণত হয় এবং ও রিয়েলাইজ করে এটার মানে এটা হয়। অনেক কিছু যেগুলো ভেতরে চলতে থাকে, যেগুলো আমার মুখ দিয়ে কখনো ওইরকমভাবে মানে হয়ে বেরোবে না বা বলতে পারি না সাজিয়ে, সেগুলো কিন্তু পরমেশ্বরী খুব নির্দ্বিধায় বলতে পারে। তো এগুলো আমি পরমেশ্বরীর কাছ থেকে প্রত্যেক দিন শিখছি। আর যতটা আমি তোমাকে চিনি, আই নো ওয়ান থিং দ্যাট ইউ অলওয়েজ হ্যাড দিস থিং ওয়্যার পিপল হ্যাভ অলওয়েজ মিসআন্ডারস্টুড ইউ, ইয়োর অ্যাকশনস হ্যাভ বিন রিয়েলি গুড উইথ গুড ইন্টেনশনস, বাট ইট হ্যাজ অলওয়েজ লেড দ্যাট পিপল হ্যাভ মিসআন্ডারস্টুড ইউ। তো ওই ব্যাপারটা এখনো আছে না অনেকটা তুমি ওটা এখনো হয়? হ্যাঁ, কারণ আমি বলছি এটা আমারই ফল্ট। আমার একটা সাংঘাতিক প্রবলেম হলো আমি যদি মানে কোনো কারণে ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যাই বা কোনো কারণে আমার মনে হয় এই মানুষটা আমার থেকে দূরে গেছে, আমার কোনো কিছু বদলানোর আগে আমার মুখটা বদলে যায়। এটা আমি রিয়েলাইজ করেছি, আমার এক্সপ্রেশনস বদলে যায়। এবার যে আমার আমার কারণ কাছের মানুষই দূরে যায়, কাছের মানুষ যে হবে সেটা আমার মুখটাকে চেনে, সে বুঝতে পারে যে কোথাও একটা গণ্ডগোল, সঙ্গে সঙ্গে মিসআন্ডারস্ট্যান্ডিং শুরু হয়। কোনিনিকা সেটা ম্যানেজ করতে পারে না। কোনিনিকা ভীষণভাবে পালিয়ে যাওয়া একজন মানুষ, যেই ঝামেলা দেখে বলে বাবারে ঝামেলা পালা, আমি পালিয়ে যাই। এবং আমার আমি পালিয়ে গিয়ে কিন্তু একা বসে থাকি এবং আমি একা বসে থাকতে থাকতে এটাই ভাবি, কিন্তু আমি এই সলিউশনটাই কোনো দিনই যেতে পারি না। এবং আমি এটা এটা আমার সুরজিৎ স্পেশালি, আমি আগে মনে হতো নিশ্চয়ই আমার কিছু বদল আসে, না হলে মানুষগুলো বোঝে কী করে আমাকে, সুরজিৎ। এখন আমার যেই মুড চেঞ্জ হয়, আমার এক্সপ্রেশনস বদলায়, সুরজিৎ বলে কী রে তোর কী হয়েছে রে, আমি তখন রিয়েলাইজ করি আচ্ছা সো দিস ইজ হোয়াট ইজ হ্যাপনিং। মানে আমি যে মুহূর্তে আমার হাঁটি মুহূর্ত থেকে একটু গম্ভীর হলাম, ওই ও যদি বুঝতে পারে তাহলে আমার যারা কাছের মানুষ তো বুঝতে পারবে। ইফ আম ট্রান্সপারেন্ট, আমি প্রিটেন্ড করতে পারি না যে হ্যাঁ আমার কষ্ট হলো বা আমার রাগ হলো বা আমার ভালো লাগলো না, তো সেটা সুরজিৎ তো যাওয়ার জায়গারই, আমার সঙ্গেই থাকতে হবে, তাই সেগুলো আমরা ওই করে দিই। কিন্তু সব মানুষ তো বুঝতে পারে না, মিসআন্ডারস্ট্যান্ডিং তো হবেই। কিন্তু আমি বিশ্বাস করি আমি খুব লাকি, আমার আজ পর্যন্ত যাদের যাদের সঙ্গে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে এবং যেখানে যেখানে মানুষ বুঝেছে যে হ্যাঁ এটা ওর ফল্ট নয়, মানে আমার কলেজ লাইফের এক বান্ধবী, ওকে এক অন্য বান্ধবী বলেছিল আমি ওর বাবা সম্পর্কে কিছু কথা বলতে, আমি বলিনি। এবং আমাকে যখন ও ফোনে বলে আই হ্যাভ নেভার, আমি না তখন আমার মনে হয়েছিল আমি যদি এক্সপ্লেন করতে যাই ওই মানুষটা তো বিশ্বাস এনিওয়ে করবে না, আমি এক্সপ্লেন করে করবোটাকে। আমি সেই দিন থেকে ওর সাথে বন্ধুত্ব আমার কেটে যায়। ও আমার জীবনে কিছু দু তিন বছর হলো ফেরত চলে এসেছে এবং ও রিয়েলাইজ করেছে এই কথাটা আমি কোনো বলতেই পারি না। এটা তো আমি বলবো যে আমি ইউনিভার্সের কাছে থ্যাংক ইউ জানাই। আমি বলি যে হ্যাঁ হয়তো সেই বন্ধুত্বটা যেটা মানে ওর সাথে একসাথে জয়েন্ট স্টাডিজ করা, একসাথে খাওয়া, একসাথে পড়া, মানে ও কি জামা পরবে ঠিক করা, সেগুলো হয়তো আর হবে না, কিন্তু অ্যাটলিস্ট ওই সোলটা, ওই মানুষটা আমার জীবনে ফেরত এলো, ওই মোমেন্টগুলো জীবন থেকে মুছে গেল না। তো আমি এটাকে এইভাবে ধরি, আমি খুব পজিটিভলি নেওয়ার চেষ্টা করি।
তবে হ্যাঁ, যে কটা বছরেই এত ভালো ভালো বন্ধুগুলো থাকে না, ইউ ফিল লোনলি, বাট ইউ নো ইউ ভ্যালিউ ইয়োর ফ্রেন্ডস। Yeah, you value them even more. হ্যাঁ, কারণ তখন তুমি রিয়েলাইজ করো যখন এই মানুষটা তোমার জীবনে ছিল তখন তুমি এতটা হ্যাপি ছিলে, তুমি জানতে যে তোমার কোনো প্রবলেম, তোমার কোনো দরকার বা তোমার কোনো দরকার ছাড়া বেকার কোনো কাজ নেই, একটা মানুষ আছে যাতে তুমি ফোন করতে পারো, একটা মানুষ আছে যার সাথে তুমি ঘন্টার পর ঘন্টা গল্প করতে পারো, এরকম লোক কিন্তু পাওয়া যায় না এখন। এইগুলো যখন একা হয় মানুষ তখনই রিয়েলাইজ করে। তো আমি ইউনিভার্সের কাছে খুব থ্যাঙ্কফুল। দ্যাট ইজ দ্য থিং, এন্ড উই আর ভেরি থ্যাঙ্কফুল কি তুমি আজকে এসছো অ্যান্ড ইউ হ্যাভ গিভেন দিস বিউটিফুল হার্ট টু হার্ট ইন্টারভিউ টু আস। সো আই হোপ উই কভার্ড এভরিথিং। থ্যাংক ইউ ভিউয়ার্স, আই হোপ ইউ অল এনজয়ড। দিস ইজ কোনিনিকা ব্যানার্জি উইথ আস, দ্য পরমেশ্বরী হুম ইউ অল নো, অ্যান্ড শি হ্যাজ স্পোকেন হার হার্ট আউট। And we, what is the next plan before, sorry, I forgot to tell you that, what's the next plan? I remember you telling me about directorial ventures and all. That is ready with me, but I mean, because you're busy with Parmeshwari. No, I don't have money in the market, but yes, I must tell the viewers, our film release is 11th of May, Hami. সো প্লিজ দেখবেন আপনারা শিবপ্রসাদ মুখার্জি আর নন্দিতা রায়ের ফিল্ম। খুব মিষ্টি একটা ফিল্ম, কিন্তু যে ফিল্মটা আপনাদের ভাবাবে, সমাজের জন্য ভীষণ অ্যাপ্ট এই মুহূর্তে। হামি 11th মে রিলিজ করছে, কাইন্ডলি দেখবেন। আর অন্দরমহল তো দেখছেনই, আপাতত আর কোনো প্ল্যান নেই। নিলামে একটা জিনিস রিয়েলাইজ করেছি, প্ল্যান করে জীবনে কিছু করা যায় না, তো বিনা প্ল্যানে জীবনে এগিয়ে উই শুড গো উইথ দ্য ফ্লো। ইয়েস, সো থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেইন ফর কামিং অ্যান্ড বাই। The I Am Show.